আমরা ভোর 4:10 দিকে ইনফরমেশন পাইছি বলদাখাল এরিয়াতে একটা বাড়িতে কিছু আননোন চারজনের মতো আননোন পারসন তাদের ঘরে ঢুকেছেরা ঘরের মহিলা এই প্রাকৃতিক কাজ সাইরা ঘরে ঢুকতেছিল এমন সময় তারারে ধরছে ধইরা ঘরে ঢুকছে ফোর্সফুলি ঢুকেছেরা তারারে আটক কইরা হাতে বাইদ্যা ঘরের গডেস ফডেস খুলিয়াছেরা কিছু জিনিসপত্র স্বর্ণের জিনিস অনুমান 3 ভরির মতো এবং ক্যাশ টাকা 70,000 টাকার মতো ওরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার সময় থ্রেট করে গেছে এবং সঙ্গে 2টা মোবাইল ছিল ওইগুলো নিয়ে গেছে তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে আমরা ডগ স্কোয়াড এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসি এখন তদন্ত চলছে আমরা দেখছি পরপর এই কিছুদিন আগে চাঁদপুর মাঠে একটা ঘটনা আজকে এখানে ঘটনা আবার গতকালকেই রাত্রি আড়ালিয়াতেও একটা ঘটনা ঘটে গেছে কি মনে করেন প্রশ্ন মানে তহল যেভাবে চলছে আপনাদের বা নাকা চলছে সেভাবে কি চলবে মানে কাজ করবে একদম আমাদের পুলিশ খুব ফুলফুললি একদম ফুল প্লেজারে ডিউটি করছে কিন্তু ঘটনা একটার পর একটা করছে সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ আমরা খুব শীঘ্রই এটার একটা কিনারা করব আমরা এটা সেই ব্যাপারে আশ্বস্ত করতে পারি দেখা যাচ্ছে এই এলাকাতে বহিরাগত প্রচুর লোক বসবাস করছে মানে বহিরাজ্যের লোক ওরা কি বাংলাদেশি না বা কলকাতার কোথায় বোঝা যায় না এই এলাকাতে বসবাস করছে তাদের আনাগুনো কিন্তু অনেকটা প্রত্যেকদিন প্রত্যেক অলিগুলিতে চলছে আপনারা সেই দিকটাকে ডিটেন করছেন কি আমরা এই এরিয়াতে যারা বাইরের থেকে এসে বিভিন্ন ওয়ার্কিংয়ে ইনভলভ আছেন তাদেরকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে যত ফেরিওলা আছেন সবাইকে আমরা থানাতে কল করছে কল করে তাদের ভেরিফিকেশন করছি এবং কোনো সাসপেক্ট পেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যারেস্ট করছি তো এই সেই ব্যাপারটা নিয়ে আমরা পুরোপুরি তদন্ত চালাচ্ছি আর আমরা বলদাখালের কেসে আমরা একজন অ্যারেস্টও করেছি গতকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি ওনাকে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি তো উনি বলদাখাল না চাঁদপুর মাঠে চাঁদপুর মাঠে তো ওনাকে আমরা ধর্মনগর থেকে অ্যারেস্ট করি ওনার নামে বিভিন্ন সময় বিভিন্ন কেসে উনি ইনভলভ মোটামুটি 8-9টা কেসে তো সেই সিকোয়েন্সে আমরা মোটামুটি একটা কিনারা করতে পারবো খুব শীঘ্রই সেটা আমরা রাত্রিকালীন প্রহরার কোনো ব্যবস্থা আপনারা একদম রাত্রিকালীন প্রহরা কন্টিনিউ চলছে কালকে রাত্রেও খুব ছিল নাকা ছিল আমাদের মোবাইল ছিল ফুট পেট্রোলিং ছিল ফুল ডিউটি ছিল তার মাঝেও এই ঘটনাটা ঘটে গেছে সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ এলাকাবাসীর সূত্রে যে খবর প্রত্যেকটা রাত্রি মানে অগণিত গাড়ি চলাচল করে এই রুটে যেটা আগে ছিল না বর্তমান সময়ে রাত্রেবেলা খুব অগণিত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে বলদাখাল রাস্তা দিয়ে এখন অ্যাকচুয়ালি নাকার অ্যাক্টিভিটি বেড়ে গেছে তার জন্য ওরা সাব রুটগুলো ইউজ করে তাহলে আমরাও সেগুলো ডিটেন করার চেষ্টা করছি এবং ডিটেন করছিও তো এই জন্যই ভিতরের রাস্তাগুলো এখন একটু গাড়ির আনাগোনা বেড়ে গেছে কারণ আমাদের নাকা ফুল প্লেজারে অ্যাক্টিভ তো আমরা ভেতরেও টহল বেড়ে গেছে তো সেগুলো আমরা দেখছি আমি তো স্যার টের পেয়েছি না মা যখন ঘর থেকে বাইরে গেছিল বাইরে থেকে ঢোকার সময় তারা ডাকাতি আইসে সেটা মার মার গলার মধ্যে দাও ধরছে দাও ধরে সেটা মারি দিয়ে সেটা আমরা করে ডাক দিয়েছে আমরা ওই রুমে আসলাম তো ওই রুমের থেকে আমার মিসেস উঠছে উঠতে সেটা দরজা খুলছে আমি ঘুমের মধ্যে আসলাম তারা গিয়ে সেটা আমার গামছা আসলো ওই গামছাটা সিরা কিচে নিয়ে সেটা বাঁধছে ভালো টিকে বাঁধছে বাইন্দে সেটা আমার ল্যাপ মুড়ো দিয়ে রাখতে দিচ্ছে তারা আর এই পাকে তারা এই সব তারা 7 জন লোক আসলো তারা হাতে একটা দাও আসলো একটা লোহা তুলে নিয়ে সাফল আসলো আর দুজনের হাতে যেন কিটা আসলো এটা ঠিক খেয়াল করতে পারছি না কয়জন হবে তারা তারা 7 জন লোক আসলো চিনতেন পারছেন কারোর
নাকি উড়ে চিনতে পারছি না, একজন ফটো দিয়েছে মানে ওই রকম লাগতেছে আর কি, তারা ফটো যে দিয়েছে কটার নাগাদ হয়েছে? তো দুইটার দিকে হয়েছে, আমার মোবাইল টোবাইল তো সারা স্যার সব নিয়েছে, দুইটা মোবাইল আসতো অ্যান্ড্রয়েড মোবাইল দুটো মোবাইল নিয়েছে। আপনি কি করেন? আমি স্যার কাটার অ্যালুমিনিয়ামের কাজ করি। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় পাল। কিরকম আমরা জিনিস টিনিস নিয়েছি আর ক্যাশ টাকা স্যার 70,000 টাকার মতো নিয়েছে মার আমার ঘর থেকে, আর সোনাগোনা আমার এক একটা এক গুড়ি একটা সোনার আর আসলো, আমার বিয়ের আংটি আসলো, আর বাকি আমার মিসেস হোক তারপর মিসেসের সব কিছু নিছে গে, হাতের হাতের থেকে পলার টিকুলিয়া নিছে, কানের থেকে সোনার কানের টিকুলিয়া নিছে, আর তিন জোড়া কানের আসলো, এমন ঘরে প্রেজেন্টেশন ফাইসলো ওইটি নিছে, মেয়ের একটা হার আসলো বার্থডের মেয়েটা আমি গিফট করছিলাম ওই হারটো নিছে গা, তারপরে হাতের একটা বালা আসলো মেয়ের লোকে বালা বানিয়ে দিচ্ছিলাম ওই বালাটাও নিছে। মানে তার দরজা টরজা কিছু ভাঙছে না? তোলে না দরজা টরজা কিছু ভাঙছে না স্যার। খালি যাওয়ানোর সময় আমি একটু ইয়া করতে পারছি, ল্যাপটা এমনি মাথা দিয়ে সেটা সরাইছি আর কি। যাওয়ানোর সময় তারা আমার ওই দরজা লক করে গেছে, তারপর আমার মা তারা তো হতাশ হয়ে আসলো, তো আমি কিছু আমার তাড়াতাড়ি আমার বান্ডা গুলো এক দুই মিনিটের পরে বান খুলছে, এরপরে আমি জালনা খুললা পাশের বাড়ি আমার মামা আসলো তারা ডাক দিছি। কি নাম এই জায়গাটা? বল্লাগাল পালপাড়া।